নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের রান্নাঘরে। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটা রেসিপি, চিলি চিকেনের রেসিপি। তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করে দিই। চিলি চিকেন বানানোর জন্য আমাদের বোনলেস চিকেন লাগছে। চিকেন ব্রেস্ট পিস আমি নিয়ে নিয়েছি। এখানে আমার 300 গ্রাম মতো বোনলেস চিকেন আছে। এগুলো আমি ছোট ছোট পিসে কেটে নেব। চিলি চিকেনের জন্য একটু ছোট পিস হলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়, ভিতরে কাঁচা থাকার ভয় থাকে না। চিকেনগুলো আমি আগে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তো এবারে কেটে নিয়ে আমি একটা পাত্রে এগুলো সব কালেক্ট করে নিলাম। এবারে আমি চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য 1 টেবিল স্পুন ভিনিগার, 1 টেবিল স্পুন সোয়া সস, আর 1 সার্ভিং স্পুনের হাফ সার্ভিং স্পুন কর্নফ্লাওয়ার, আর 3/4 সার্ভিং স্পুন ময়দা, সঙ্গে 1 টেবিল স্পুন চিলি সস, 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, আর পরিমাণ মতো নুন, এবং 1/2 টেবিল স্পুন ব্ল্যাক পেপার পাউডার বা মরিচ পাউডার আমি অ্যাড করে দিচ্ছি, এবং 2 ডিম আমি এখানে অ্যাড করছি। তো মিডিয়াম সাইজের 2 ডিম আমি এখানে অ্যাড করে দিলাম। এবার সব মিশ্রণটাকে একবার ভালোভাবে পুরো চিকেনেতে কোট করে নেব। খেয়াল রাখতে হবে পুরো চিকেনটা যেন ভালোভাবে কোট হয় এই পুরো মিশ্রণটাতে। তো সেই জন্য ভালোভাবে চামচ দিয়ে আমি পুরো চিকেনটা কোট করে নিচ্ছি। সব মিশ্রণগুলো খুব ভালোভাবে মেশানোর পর ম্যারিনেশনের জন্য আমি 1.5 থেকে 2 ঘন্টা এটা রেখে দেবো রুম টেম্পারেচারেতেই। এরপর আমি একটা ছোট পাত্রেতে তেল নিয়েছি। এটা ছাঁকা তেলে ভাজলে ভালো হয়, সেজন্য পাত্রটা ছোট নিয়েছি। তো ছাঁকা তেলে আস্তে আস্তে আমি চিকেনগুলো ভেজে নেব। যতক্ষণ একটা পিঠ না হবে ততক্ষণ ওলটাতে যাবেন না। যখন একটা পিঠ ভালোভাবে হয়ে যাবে, মিডিয়াম আঁচে এটা ভালোভাবে ভেজে নিতে হবে লাল হওয়া পর্যন্ত। আঁচটা বাড়ালে কিন্তু উপরেতে লাল হয়ে যাবে আর ভিতরেতে কাঁচা রয়ে যাবে, তাই মিডিয়াম আঁচে চিকেনটা ভেজে নেব। আমার চিকেনগুলো এখানে দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবং মিডিয়াম আঁচে আমি ভেজেছি। 10 মিনিটের মতো আমার টাইম লেগেছে পুরো চিকেনটা ভাজতে। তো এইভাবে আমি আবার একটা ব্যাচে চিকেনটা, আমি 2 ব্যাচে ভাজছি, আমার যেহেতু পাত্রটা ছোট আমি 2 ব্যাচে আস্তে আস্তে চিকেনগুলো ভেজে নিলাম। এবার একটা অন্য ফ্রেশ ফ্রাইং প্যান নিয়েছি, তাতে আমি 2 টেবিল স্পুন মতো সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে 9 থেকে 10 কোয়া মতো রসুন, মোটামুটি 1 টেবিল স্পুনের একটু বেশি হয়েছে, একদম কুচো কুচো করে কাটা চপড রসুন আমি এখানে অ্যাড করছি। তার সঙ্গে 5 থেকে 6টার মতো গ্রিন চিলি স্লিট করে দিয়ে দিয়েছি। এর সঙ্গে 1 টেবিল স্পুন ফুল আদা কুচানো আমি অ্যাড করে দিচ্ছি, সঙ্গে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপর পেঁয়াজ, শাকের যে তলার যে সাদা পেঁয়াজটা থাকে সেই সাদা পেঁয়াজের অংশটা আমি এখানে অ্যাড করছি। একটা খুব ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা পেটেলস আকারে কেটেছি এবং ছোট ছোট পেটেলস করেছি, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট হাই হিটে আমি ভেজে নিচ্ছি। এবার একটা ছোট ক্যাপসিকাম এইভাবেই পেটেল আকারে কেটে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। পুরো পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত মিশ্রণটা 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 1 টেবিল স্পুনের একটু বেশি ডার্ক সোয়া সস দিলাম, আর অল্প একটু টমেটো সস এখানে আমি অ্যাড করলাম, আর এখানে আমি 1 টেবিল স্পুন মতো চিলি সস, রেড চিলি সস অ্যাড করছি। এখানে চাইলে গ্রিন চিলি সসও অ্যাড করা যায়। তো চিলি সসটা নিজেদের টেস্ট অ্যাকর্ডিং অ্যাড করতে হবে। এবার এখানে 1 টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার নিলাম। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারে আমি জল মিশিয়ে এটা ভালোভাবে একটা ব্যাটার তৈরি করব। দেখবেন যেন লাম্পস না থেকে যায়, সেইভাবে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে কর্নফ্লাওয়ারের বাটিটা ধুয়েও আর একটু জল এখানে অ্যাড করছি। আপনারা গ্রেভি কনসিস্টেন্সি যেরকম রাখতে চান সেই পরিমাণে জল আর কর্নফ্লাওয়ারের পরিমাণ অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর এখানে নুন অ্যাড করে দিচ্ছি। সসেতে মোটামুটি নুন থাকে, চিকেনেতেও নুন আমরা আগে থেকে দিয়ে রেখেছিলাম, তাই নুনটা এখানে একটু দেখে শুনে অ্যাড করবেন। তারপরে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে গা মাখা হয়ে যায়। এই প্রসেসটায় আমি 2-3 মিনিট মতো চিকেনটা কর্নফ্লাওয়ারের গ্রেভির সঙ্গে ভালোভাবে ফুটিয়ে নিয়ে উপর থেকে ফ্রেশলি চপ গ্রিন অনিয়নের গ্রিন পোর্শন এবং সাদা তিল, ড্রাই রোস্টেড সাদা তিল উপর থেকে জাস্ট গার্নিশ করে দিয়ে সার্ভ করে দিলাম আমার চিলি চিকেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এতটাই, নমস্কার।